By the way, তুমি কি সত্যি সত্যি সকাল থেকে রাত দিনের পর্যন্ত হলুদ খাবার খেয়েছো? মানে তুমি কি খেলাছো? ভালো তুমি যেরকম সেরকম ক্যামেরা আসবে। না আমি যেরকম সুন্দর আসতে হবে। Funta family থেকে আমি লিমা আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট আমি এই জন্যই বলছি কারণ এই মাসটা আমার জন্য খুব স্পেশাল একটা মাস, যেখানে ফুল অফ কালার্স, লাভ, ফ্লাওয়ার্স এবং খুব সেলিব্রেট করা যায় এমন কিছু কয়েকটা দিন আছে এ মাসে। এই থিমটার উপর বেস করে আমি একটা ফুড চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যেটা হচ্ছে বেসড অন কালার, যেখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত আমি সেম কালারের ফুডগুলো খাব। আর এই কালারটি কী হতে পারে? আইগেস আপনারা কম বেশি মনে হয় গেস করে ফেলেছেন। যেহেতু এটা ফাগুনের মাস, সো আমি যে চ্যালেঞ্জটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো ফুড চ্যালেঞ্জ ফর 24 আওয়ার্স। সো আর দেরি কেন, শুরু করা যাক। হ্যালো, ইয়েলো ফুড চ্যালেঞ্জে আমার আজকের ফার্স্ট মিল ব্রেকফাস্ট দিয়ে আমি স্টার্ট করতে যাচ্ছি। আর হচ্ছে এখন সকাল 8টার মতো বেজে গেছে, কিছুক্ষণ পর আমি একটা মিটিংয়ে বসবো, তার আগে ঝটপট আমি ব্রেকফাস্টটা সেরে ফেলি। সো আজকে আমার ব্রেকফাস্ট মেনুতে খুবই হেলদি আমি ব্রেকফাস্ট রেখেছি, যেমন আমার আছে স্ক্রাম্বল এগ, অরেঞ্জ জুস, বানানা, যেটা আমাকে সারাদিন এনার্জি দিবে কাজ করার জন্য। অরেঞ্জ জুসটার মধ্যে মনে হয় চিনি দিতে ভুলে গেছি, যাই হোক একটু হেলদি হয়ে গেল, ভালো হয়েছে চিনি দিয়ে। ঝটপট করে আমি শেষ করে ফেলছি আমার ব্রেকফাস্টটা, যেহেতু মিটিং আছে পরে দেখা হচ্ছে। আমি আমার হাতের কাজটা শেষ করে চলে আসছি আবারও, আর আমি মনে মনে চিন্তা করছি এখন লাঞ্চে আমি কী প্রিপারেশন নিতে পারি, কারণ অলরেডি আমার ব্রেকফাস্টেরটা আপনারা দেখে ফেলেছেন। সো লাঞ্চের জন্য এখন প্রিপারেশন নিব কী করতে পারি, আর যেহেতু কালার বেস ফুড চ্যালেঞ্জ সো কালারটাকে মাথায় রেখে আমাকে ফুডগুলোভাবে অ্যারেঞ্জ করতে হচ্ছে। তো অনেক সময় দেখা যায় আমাদের বাসায় টুকটাক অনেক জিনিস থাকে, আবার অনেক সময় আমাকে সেগুলো অ্যারেঞ্জ করে আনতে হচ্ছে বাইরে থেকে। তারপর দেখি এখন লাঞ্চে আমি কী প্রিপেয়ার করি আপনাদের জন্য, আমার সাথে আপনারাও দেখবেন। সেক্ষেত্রে আই গেস লাঞ্চে একটা ভালো কিছু রেডি করার চেষ্টা করব, দেখি কতটুকু কী করতে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি আজকে বাসার সব হলুদ খাবার খাবা আর আমরা খাবো বাইরের খাবার, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। আল্লাহ কি খারাপ, এটা আসলে খারাপ। এই মনে আছে এই কথাটা কে বলতো? হ্যাঁ, আমাদের একজন প্রিয় আপু এই কথাটা সুন্দর করে বলতো, কি খারাপ। আমি শিওর আপু যদি এই ভিডিওটা দেখতে পায় তখন রিলেট করতে পারবেন। এক্স্যাক্টলি, আপু যদি এই ভিডিওটা দেখতে পারে প্লিজ আপু মাইন্ড করবেন না, কারণ আমরা আসলে আপনাকে অনেক পছন্দ করি। আপনি আপনার খারাপ লাগার ব্যাপারটা এত সুন্দর করে এক্সপ্রেস করতেন, আসলে খুব মিস করি। তো যাই, আমি আমার লাঞ্চের প্রিপারেশনটা করে আসি। দুপুরের রান্নার প্রিপারেশনের জন্য আমি চলে আসলাম রান্না করতে। সো অনেক চিন্তাভাবনা করি এবং বাসায় আমার ইনগ্রিডিয়েন্টসটা যেটা ছিল আর কি সেটা হচ্ছে পাইনাপল। সো চিন্তা করলাম যে একটা পাইনাপল রাইস রেডি করে ফেলি। সো আমার সাথে চলেন, কিভাবে রাইসটা রেডি করে সেটা দেখিয়ে দিই। আচ্ছা, পাইনাপল রাইস রেডি করতে আমার যা যা লাগছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রাইস, যেটা আমার আগে থেকে রেডি করা ছিল, ডিম লাগছে, পাইনাপল তো মাস্ট লাগবেই, এটা হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ মরিচ দেবো আর হালকা লবণ, সাথে তেল এবং সয়া সস। পাইনাপল রাইস রেডি করার জন্য ফার্স্টে আমি একটু অলিভ অয়েল দিচ্ছি, যে কোনো ধরনের তেল দেওয়া যায় বাট আমি একটু অলিভ অয়েল খেতে ভালোবাসি, দেখে অলিভ অয়েলটা দিয়ে দিন করছি, হালকা একটু গরম হোক। তারপর হচ্ছে আমি ডিমটা হচ্ছে এখানে স্ক্রাম্বল করে ফেলাটা। আসলে এই পাইনাপল রাইসে আরও সবজি দেয়, মাংস দেয়, যেহেতু আমার এটা ইয়েলো ফুড চ্যালেঞ্জ সো আমি খুব লিমিটেড ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানাচ্ছি। খেয়েছি এটা বেশ ভালো, অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করে, খেতে খুব ভালো লাগে। তো ফার্স্ট আমি খেয়েছিলাম ব্যাংককে, আর বাংলাদেশে অনেকগুলো জায়গায় পাইনাপল রাইস করে, আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার লাফিং বুদ্ধা একটা রেস্টুরেন্ট আছে গুলশানে,
ওদের পাইনাপল রাইস অনেক মজার। সো আমার তেল গরম হয়ে গেছে, এরপর আমি হচ্ছে ডিমটা একটু ভিজিয়ে দিচ্ছি। যেটা আমি একটু আগে রেডি করে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওয়াও হোয়াট এ প্রেজেন্টেশন! এবং এটা আমি আজকে এখন লাঞ্চে খাবো, ভাবতেই তো খুব ভালো লাগতেছে। ইয়েলো পাইনঅ্যাপল রাইস, হঠাৎ করে মাথায় বুঝে চলে আসলো পাইনঅ্যাপল ছিল, কিছু ইয়েলো ক্যাপসিকাম ছিল, একটা ইয়েলো পাইনঅ্যাপল রাইস খানাই ফেলি। আমাদের একটু দিবা না? কেন, তোমরা না বলে বাইরে থেকে খাবো? একটু টেস্ট করলাম, কি হয়েছে? এটা শুধুমাত্র আমি আমার জন্য বানিয়েছি, এটা আমি খাবো। ওকে খাও, তোমার তো পেট ব্যথা করবে। পেট ব্যথা এসব কিছু কিছু হবে না। সো আমি ছটপট করে আমি আমার পাইনঅ্যাপল রাইসটা যেটা রেডি করেছি সেটা খেয়ে ফেলি। নেক্সট ডে আমি একটু কিছু তারপর আসছি। বাট ইটস লুক সো ইয়ামি, যে প্রেজেন্টেশনটা যেভাবে সার্ভ করা হয়েছে পাইনঅ্যাপলের ভিতরে, শেফটা কি সেটা তো বুঝতে হবে। সো লেটস ট্রাই ইট। আসলে খাবার প্রেজেন্টেশনের উপর অনেকাংশ নির্ভর করে, কিভাবে আমি প্রেজেন্ট করলাম। রান্না তো সবাই অলমোস্ট কম বেশি করেই থাকে। হ্যাঁ, আমি তোমার জন্য একটু রাখতে হলে একটু রাখতে পারি। দেখা দেখা খাচ্ছ, পেট ব্যথা করবে। এসব সমস্ত বুকজুগের কথা বলে কোনো লাভ নেই, কোনো পেট পেটে মন ব্যথা করবে না। তোমরা বসে নম্বর আরেকজন খাওয়া না, তুমি ভালো হয়েছে নিজে বানাইছে দেখে বলছে না। অ্যাকচুয়ালি কেন ভালো হয়েছে, কারণ আমি এটা প্রায় সময় রান্না করি। দেখি লাঞ্চ পর্যন্ত তো পার হলাই, এখন বিকালে স্ন্যাক্স হলুদ কালার কি খাও, লেটস সি। প্লিজ আপনার একটু দেখেন, আসছি আমি। হ্যালো, এই তো তুমি কি ওস্তাদ, কই ছিলা তখন? আমি জিনিস আমার চোখে পড়েছে, সো এটার জন্য আমি মনে করলাম এর থেকে বেস্ট অপশন আর হতেই পারে না। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের না বাইরে থেকে খাবার আনার কথা ছিল আজকে? আনবো, স্টিল উই হ্যাভ টাইম। মানে কি আর সময় আছে না? শোনো, তোমরা বাইরে থেকে কোনো খাবার টাবার আনবা না, এসব বুঝুগি কথা। না পারতেছো তোমরা ইয়েলো ফুড চ্যালেঞ্জটা মানে অ্যাকসেপ্ট করতে, না পারতেছো তোমরা বাইরে ফুড খেতে। সি আমাকে দেখো, আমি এই চ্যালেঞ্জটাও অ্যাকসেপ্ট করছি এবং বাইরে থেকে ফুড এনেও খাচ্ছি। দেখি তোমার ইনোভেশন কেমন, বিকালে স্ন্যাক্স আমাদের খাওয়ার কথা না বলে বরঞ্চ তুমি সবাইকে যদি হলুদ স্ন্যাক্সটা দেখাও তাহলে আমরা সবাই আমরা বেশি খুশি হব। এক্স্যাক্টলি, আমি এখন আমার ইয়েলো চ্যালেঞ্জ ফুডের বিকালে স্ন্যাক্সটা খেতে যাচ্ছি, সো আমার সাথে আপনারাও চলেন। টাটা, চলে এসেছি আমার ইভিনিং স্ন্যাক্সটা। ওয়াও, এটা কি পুরিং নাকি? না, এটা হচ্ছে ম্যাঙ্গো চিজকেক। আসলে এটা আমার যখন হঠাৎ চোখে পড়লো মানে আমার কাছে মনে হলো এর থেকে বেস্ট অপশন আর কিছু হবে না স্ন্যাক্সের জন্য। গ্রেট, কোথেকে পেলে এটা? কিটুকে বের হলো না, তখন কিনে আনলাম। দেখছো এটা মানে দেখে আমার মানে খুব লোভনীয় মনে হচ্ছে, মানে আমি এটা না খাওয়া পর্যন্ত শান্তি হবে না। এটা মানে আমি এটা খাই, খেয়ে তারপর আমি এটা রিভিউ দিয়েছি কেমন। বলতেই হবে তুমি বিকালে স্ন্যাক্সও সাকসেসফুলি ডান করলা, হলুদ বিকালে স্ন্যাক্স। রিয়েলি? আর আমি তো একটু টেনশনে ছিলাম যে আসলে বিকালের জন্য কি পাবো, কারণ বিকালের জন্য বেসিক্যালি আরো দুই তিনটা অপশন মাথায় ছিল, কিন্তু মনে হলো হঠাৎ এটা দেখে যে এর থেকে ভালো অপশন আসলেই হয় না। এনিওয়েজ, আমি আমার এটা খাবো, তারপর রাতে ডিনারে সরাসরি বলছিলাম আমার দেখা হচ্ছে। স্মু, কি করছো তুমি?
আজকে আমি হলুদ কালারের মামনি বানাচ্ছি। হলুদ কালারের মামনি? হলুদ কালারের মামনি? মামনি হলুদ কালার হয়ে গেল কিভাবে? কারণ আসলে মামনি রাতে বেলা মানে হলুদ কালারের খাবার খেতে খেতে হলুদ হয়ে যাবে। ঠিক বলছে ইসমু, মামনি মানে আজকে হলুদ কালার হয়েই যাবে। বাচ্চারা আসলে কি বলবো। বাই দা ওয়ে রিমা, তোমার সাথে চেহারা কিন্তু মিল আছে। মানে কি আসলে তো তাই, ও পুরো ফেসটাকে হলুদ বানাই ফেলছে আমার, চুলগুলো কি ব্রাউন, খুব সো কিউট। এটা আমি ফ্রেম করে রাখবো, চিন্তা করছি খুব সুন্দর হয়েছে। আমি আমার চ্যালেঞ্জের লাস্ট পর্যায়ে চলে আসছি, এখন ডিনার টাইম, সো টেনশন ছিলাম যে ডিনার কি করবো। বাট লাকিলি আমার বাসায় আজকে মনে খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে, তো যেটা আমার ফুড চ্যালেঞ্জের সাথেও যাচ্ছে, তো এখন সেটা খাবো, দেখে দিচ্ছি। ইয়াম্মি, আমার খুব বড় তো ফেভারিট একটা ফুড এই সময়ের জন্য হাঁসের মাংস আর খিচুড়ি। সো আমি একটু খাই, তাদের আমার হাত হাত ধোয়া, আর বলবেন না হাত না ধুয়ে আমি খেতে বসে গেছি। খিচুড়ি খুব পছন্দের একটা খাবার, আবার আমি জানি আপনাদের অনেকের খিচুড়ি খুব পছন্দ, সো তাদের তাদের খিচুড়ি খেতে খুব ভালো লাগে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারে। আমার খাওয়াটা শেষ করে দিচ্ছি। ফাইনালি সাকসেসফুলি ভাবে আমি আমার ইয়েলো ফুড চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি, তো এটার জন্য আমি খুবই হ্যাপি, কারণ এই ধরনের চ্যালেঞ্জ আমি এর আগে কখনো করিনি। সো আশা করছি আপনাদের এই ভিডিওটা যখন দেখবেন তখন ভালো লাগবে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা, লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। বাই দ্য ওয়ে, তুমি কি সত্যি সত্যি সকাল থেকে রাতে ডিনার পর্যন্ত হলুদ খাবার খেয়েছো? মানে কি, তুমি তো ছিলা সাথে। আমন্ত্রণ রইলো, টিল দেন, টেক কেয়ার, বাই।